আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে কোন ফর্মুলা মিল্ক ভালো এবং কোনটি খেলে শিশুর ওজন বৃদ্ধি পাবে। তো এটি হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। 0 থেকে 6 মাস অবশ্যই বাচ্চাকে বুকের দুধ দিতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। অনেক মেয়েরা, অনেক মায়েরা বলে যে তাদের বাচ্চা বুকের দুধ পাচ্ছে না, বুকের দুধ দিতে পাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে পুরোপুরি আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনার নিজের চেষ্টা যদি করেন তাহলে অবশ্যই বাচ্চা কিন্তু বুকের দুধটা পাবে। আর আপনার চেষ্টার মধ্যে আপনার অবশ্যই আপনার পরিবারও আপনাকে হেল্প করতে হবে। আর মূলত আপনাকে অবশ্যই যে ব্রেস্ট ফিডিং টাইমে 0 থেকে 6 মাস অবশ্যই বাচ্চার পাশাপাশি আপনারও মেন্টালিটি প্রিপেয়ার থাকতে হবে যে আপনি বাচ্চাকে বুকের দুধ দিবেন। আর অবশ্যই আপনাকে বিশ্রামে থাকতে হবে, আর যেমন টেনশন করা যাবে না, দেন হচ্ছে ভালো খাবার দাবার খাওয়া দাওয়া করতে হবে, পুষ্টিকর খাবারগুলো খেতে হবে, ঝোল জাতীয় খাবারগুলো খেতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রচুর বিশ্রাম করতে হবে আপনাকে। যদি ঠিক মতন এগুলো কন্টিনিউ করতে পারেন তাহলে অবশ্যই বাচ্চা কিন্তু বুকের 2.5-6 মাস খেতে পারে। আবার হচ্ছে যে অনেকে 6 মাস আগে কিন্তু আস্তে আস্তে বুকের দুধ কমতে থাকে, এটাও একটা কিছু কারণ আমি নিজে ফাইন্ড আউট করেছি। যে অনেকে আছে যে প্রথম 3 মাস অনেক রেস্টে থাকে, কারণ হচ্ছে অনেকে বাচ্চার সিজার হয়, যার কারণে সে রেস্টে থাকে, কিন্তু এরপরে আস্তে আস্তে সুস্থ হয়, দেন হচ্ছে তার আশেপাশে মানুষজন কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তারপরে তার ফ্যামিলি, তার নিজের সংসারে যখন কাজকর্ম স্টার্ট করে, দেন হচ্ছে কিন্তু আস্তে আস্তে বুকের দুধটা প্রোডিউসটা কম উৎপন্ন হয়। সেটা আমি আমার নিজের ক্ষেত্রে আমি বুঝেছি আর কি। তো অনেকে আছে যে ফ্যামিলি সব কাজ তার করতে হয়, তার কোনো রেস্ট নেই, তো সেসব মায়েরা কিন্তু বুকের দুধ বাচ্চাকে পুরোপুরি দিতে পারে না, তাদের কিন্তু বুকের দুধটা কমে আসে, দেন তারা কিন্তু ফর্মুলা মিল্ক নেওয়ার জন্য চেষ্টা করে। তো এগুলো হচ্ছে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি। আমি জানি না, অনেকে হয়তো মিলতে পারে, অনেকে নাও মিলতে পারে, কিন্তু এটা আমি দেখেছি আমার নিজের ক্ষেত্রেও কিছু হয়েছে, দেন হচ্ছে আমার আশেপাশে মানুষের ক্ষেত্রেও কিছু হয়েছে। তো এর জন্য বলতেছি যে মায়ের বুকের দুধ বৃদ্ধি করার ওয়ে হচ্ছে যে অবশ্যই খুবই বিশ্রাম থাকতে হবে, দেন হচ্ছে আপনার খাবারটা ঠিক মতন খেতে হবে, কোনো টেনশন করা যাবে না। আর আপনার মেন্টালিটি প্রিপেয়ার রাখতে হবে যে আপনি আপনার বাচ্চাকে বুকের দুধই খাওয়াবেন। আর কিছু ডাক্তারের যদি বুকের দুধ প্রসিডিউর না হয় তাহলে হচ্ছে আপনারা ডাক্তারের কাছে গিয়ে বুকের দুধ বৃদ্ধি করার বিভিন্ন ওষুধ আছে সেগুলো খেতে পারেন। আর এগুলো পাশাপাশি অবশ্যই ফলমূল শাকসবজি এগুলো অবশ্যই খাবেন, তাহলে অবশ্যই আপনার বুকের দুধটা বৃদ্ধি পাবে। আর যেসব মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ায় সেসব মায়েদের কিন্তু বাচ্চাদের ওজন অটোমেটিকলি ঠিক থাকে, তাদের কিন্তু আলাদা টেনশন করতে হয় না কোন দুধটা খাইলে মোটা হবে, কি করতে হবে, সো এই টেনশন কিন্তু তাদের থাকে না। সো ট্রাই করবেন বুকের দুধটাই দেওয়ার। আর সেকেন্ড হচ্ছে যে আবার অনেক ক্ষেত্রে মায়ের দুধ কম উৎপন্ন হয়, বাচ্চা দুধ পায় না, কান্নাকাটি করে, তো এসব ক্ষেত্রে কিন্তু বাচ্চা পর্যাপ্ত দুধের অভাবে কিন্তু তার ওজনটাও আস্তে আস্তে কমে যেতে পারে, সে পর্যাপ্ত দুধ পাচ্ছে না। তো এইসব ক্ষেত্রে কিন্তু তখন মা কিন্তু চিন্তা করে বাচ্চাকে একটা দুধ, মানে ফর্মুলা মিল্ক দেওয়ার জন্য বুকের দুধের পাশাপাশি। তো এখন আপনি ভাবতে পারেন যে আমি কোন ফর্মুলা মিল্কটা দিব বাচ্চাকে। তো এই বিষয়ে হচ্ছে যে আপনি আপনার ডক্টরের, একটা ডক্টর দেখাবেন, দেন ডক্টরের সাজেস্টে আপনি আপনার বাচ্চাকে একটা ফর্মুলা মিল্ক দিলেন। কিন্তু কথা হচ্ছে যে অনেকে কিন্তু ডক্টর দেখায় না, তারা হচ্ছে নিজেরাই দুধ একটা নিয়ে আসে, দেন হচ্ছে খাওয়াতে থাকে, এতে করে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আমিও কিন্তু এরকমই করেছিলাম যে ডক্টরের সাজেস্ট ছাড়াই একটা দুধ আমি বাচ্চাকে দিয়ে দিয়েছিলাম, দেন হচ্ছে আমিও অনেক প্রবলেম ফেস করেছিলাম। তো এখন কথা হচ্ছে কোন ফর্মুলা মিল্কটা খেলে বাচ্চার ওজন বাড়বে এবং কোন ফর্মুলা মিল্কটি ভালো। তো এক্ষেত্রে বলা যায় যে আমি যতটুকু পরিমাণ দেখেছি মানুষদের, তো সেগুলোই বলতেছি, আমার এক্সপিরিয়েন্সগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি, কিন্তু আপনারা যে এটাই খাওয়াবেন সেটা কিন্তু না, কারণ আমি আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের বলতেছি। আমি কাউকে বাধ্য করতেছি না যে এই দুধটা খাওয়ান, এই দুধটা খাওয়ালে মোটা হবে বা ওজন বৃদ্ধি পাবে। আমি জাস্ট আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছি। তো আমি যেহেতু অনেকগুলো দেখেছি যে অনেক বাচ্চাদেরকে ল্যাকটোজেন 1, ন্যান 1, তারপর হচ্ছে
সিমিল্যাক, ভায়ো মিল, তো বিভিন্ন যত ধরনের দুধ আছে সবাই সবটা খাওয়াচ্ছে। মানে জন্মের যেসব বাচ্চারা হচ্ছে বুকের দুধ পাচ্ছে না, সেসব বাচ্চাদের কিন্তু জন্মের পর থেকে ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছে। তাদের ক্ষেত্রে দেখেছি যে হ্যাঁ, বাচ্চার তো মাশাল্লাহ ওয়েট ভালো, দেন হচ্ছে মোটা তাজা। তো এইরকম আমি দেখেছি যে আপনি ভাবতে পারেন যে কোন ফর্মুলা মিল্কটা ভালো আপনার বাচ্চার জন্য, ওয়েট গেইন হবে, যে পাশের বাসার মানুষ ভাবিরা এটা খাওয়াইছে, তার বাচ্চা তো এটা মোটা। আসলে এটা হচ্ছে যে বাচ্চার যেটা স্যুট করে যায় সেটাই খাওয়ালে বাচ্চার অটোমেটিকলি ওজন গেইন মানে করতে পারে। বাচ্চা যদি বুকের দুধটা খায়, বুকের দুধ খেলে কিন্তু ওজন বৃদ্ধি পায়, এবং যদি সে ফর্মুলা মিল্কও খায়, ফর্মুলা মিল্ক খেলে ওজন বৃদ্ধি পাবে যদি সে পর্যাপ্ত পরিমাণ মানে খেতে পারে। আর হচ্ছে যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে যে প্রবলেম হয় যে বাচ্চারা কিন্তু অসুখ বিসুখ থাকে, বিভিন্ন রকম ডায়রিয়া, আমাশা, পেটে গ্যাস, দেন হচ্ছে খাওয়ারের অরুচি, এসব যদি থাকে বাচ্চার, আপনি যদি ফর্মুলা মিল্ক তাদেরকে যে কোনো ভালো ব্র্যান্ডের বা দেন না কেন, সে বাচ্চা কিন্তু মোটা তাজা বা স্বাস্থ্যবান এরকম আপনি আশা করতে পারেন না। কারণ বাচ্চার হচ্ছে, আর যেসব বাচ্চাদের এই সব প্রবলেমগুলো রয়েছে, সো সেসব বাচ্চাদের কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ফর্মুলা মিল্ক দিবেন না। ডক্টর আপনার বাবুকে চেক আপের মাধ্যমে দরকার লাগলে যে ফর্মুলা মিল্কটার প্রয়োজন পড়বে সেটি আপনার বাচ্চাকে দিবে। তো আর ফর্মুলা মিল্ক অনেক টাইপেরই পাওয়া যায়, গ্যাসের ফর্মুলা মিল্ক আলাদা, তারপরে হচ্ছে ডায়রিয়ার ফর্মুলা মিল্ক আলাদা, প্রি ম্যাচুর বেবির ফর্মুলা মিল্ক আলাদা থাকে। তো বিভিন্ন রকম ফর্মুলা মিল্ক আলাদা পাওয়া যায়। তো এর জন্যই হচ্ছে আপনার একটা ডক্টরের পরামর্শ ছাড়া আপনি তো বুঝবেন না যে কোন ফর্মুলা মিল্কটা আপনার বেবির জন্য দরকার। এর জন্যই একটা সবাই হচ্ছে যে ডক্টরের পরামর্শ, এবং কোটার গায়েও কিন্তু লেখা থাকে যে ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ফর্মুলা মিল্ক বাবুকে দিবেন না। ছয় মাস পর থেকে কিন্তু অনেকে ফর্মুলা মিল্ক দিতে চায় বাচ্চাদেরকে। তো এক্ষেত্রে আমি একটা ভিডিও দেখেছিলাম পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের, তো ওখানে উনি বলেছিলেন যে প্রত্যেক মাসে ব্র্যান্ড চেঞ্জ করে ফর্মুলা মিল্ক দেওয়া যেতে পারে বাচ্চাদেরকে। তো এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আপনি যদি প্রত্যেক মাসে ব্র্যান্ড চেঞ্জ করেন, যেমন এক মাসে আপনি ট্রাই করলেন প্রাইম, আরেক মাসে ট্রাই করলেন ল্যাকটোজেন, আরেক মাসে ল্যান, তো এরকম চেঞ্জ করে করে যদি দেন, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনার বাবুর জন্য কোন দুধটা পারফেক্ট, কোন দুধটা আপনার বাবুর কোনো সমস্যা হচ্ছে না। আই থিঙ্ক এক দুই মাসের মধ্যে আপনারা কিন্তু বুঝে যেতে পারেন যে আপনার বেবির জন্য কোনটা পারফেক্ট, দেন হচ্ছে কন্টিনিউ পরে যে দুধটা আপনার বাচ্চা স্যুট করে গেল সেই দুধটাই কন্টিনিউস আপনারা চালিয়ে যেতে পারেন। এতে একটা সুবিধা আছে যে আপনি কিন্তু নিজেই বুঝে গেলেন যে আপনার বেবির জন্য পারফেক্ট দুধ কোনটা। কিন্তু অনেকেই কিন্তু, আমি যদি বলে দিই আপনার বেবির জন্য এই দুধটা পারফেক্ট, আমার বেবির এই দুধটা স্যুট করেছে, এর জন্য কি আপনার বেবির কি এই দুধটাই স্যুট করবে? অবশ্যই না। এক এক শিশু এক এক রকম, এক এক শিশুর খাবার অভ্যাসও এক এক রকম থাকে। তো স্যুট করার ক্ষেত্রে দুধ মানে ফর্মুলা মিল্ক স্যুট করার ক্ষেত্রে এক এক বেবির এক এক রকম। সো আপনি যদি এই পদ্ধতিটা ফলো করেন, দেন হচ্ছে দেন আপনি বুঝে যাবেন যে আপনার বেবির জন্য কোনটা পারফেক্ট, কোনটা পারফেক্ট না। তো এই বিষয়ে তো এতটুকুই আমি বললাম, আর বেশি কিছু আমি বলতে চাই না, বিকজ আমি কিন্তু আবার ডক্টর না। আমি বিভিন্ন রকমের মানে আমিও আমার বাচ্চার জন্য খুবই টেনশনে থাকি, বাচ্চা কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা দিলে বাচ্চার জন্য বাচ্চা ওয়েট গেইন হবে। তো এই সব বিষয়ে আমি অলওয়েজ খুঁটিনাটি বিষয় জানতে থাকি বিভিন্ন রকম ওয়েবসাইটে, দেন হচ্ছে ইউটিউব, ফেসবুক, সব জায়গায়। তো এই সব বিষয়ে আমার যতটুকু আমার নলেজে আসে বা আমার যতটুকু আমি জানি বুঝি, সেগুলি হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করি। আর হচ্ছে যে আপনার বাচ্চাকে আপনি বুকের দুধ খাওয়ান বা ফর্মুলা মিল্ক যেটাই খাওয়ান না কেন, অবশ্যই আপনারা যদি নিয়মিত খাওয়ান, সুন্দরভাবে খাওয়ান বাচ্চাকে, রুটিন অনুযায়ী খান, অবশ্যই আপনার বাচ্চার কিন্তু ওয়েটটা গেইন করবে, মানে ওজনটা বৃদ্ধি পাবে। আর হলে বয়স অনুযায়ী যতটুকু ওজন বেবির থাকা দরকার ততটুকু ওজন আছে কিনা সেটা অবশ্যই চেক আপ করবেন। আর যদি দেখেন যে না বয়স অনুযায়ী ওজনটা কম, তখন হচ্ছে ডক্টর পরামর্শ নেবেন, পুষ্টিবিদের পরামর্শ নেবেন যে বাচ্চাকে কীভাবে ওজন গেইন করবে, তারই আপনারা পরামর্শ দিয়ে দিবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।